আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের গল্পের নাম ডিনো অ্যাডভেঞ্চার্স, দ্য কোয়েস্ট ফর দ্য লস্ট রেইনবো জেম। মন্ত্রমুগ্ধ উপত্যকা জেগে ওঠে, রঙিন উদ্ভিদ এবং সুউচ্চ বৃক্ষে ভরা একটি লীলাময় প্রাণবন্ত উপত্যকায় ডাইনোসরের একটি দল জেগে ওঠে পাখির কিচিরমিচির এবং পাতার ঝরঝর শব্দে। ডেইজি দ্য ডিপ্লোডোকাস, টিনি দ্য ট্রাইসেরাটপস এবং রেক্সি দ্য টাইরানোসরাস রেক্সের সাথে দেখা করুন। তারা সেরা বন্ধু এবং একসাথে তাদের সুন্দর পৃথিবী অন্বেষণ করতে পছন্দ করে। একদিন ঝকঝকে নদীর কাছে খেলার সময় গ্যাংকে জড়ো করা, বাইরে যাওয়ার আগে বন্ধুরা বুঝতে পারে তাদের যাত্রায় তাদের আরও সাহায্যের প্রয়োজন হবে। তারা উপত্যকায় তাদের বন্ধুদের সাথে দেখা করে, যার মধ্যে রয়েছে স্পাইক দ্য স্টেগোসরাস, যিনি ঝোপঝাড়ের মধ্য দিয়ে নেভিগেট করতে একজন বিশেষজ্ঞ, এবং বেলা দ্য টেরোসার, যারা সামনের পথ খুঁজে বের করতে উঁচুতে উঠতে পারে। একসাথে তারা ছয়জনের একটি শক্তিশালী দল গঠন করে, প্রত্যেকে একটি অনন্য দক্ষতা নিয়ে আসে যা তাদের সাহসিক কাজে সহায়তা করবে। দ্য হুইস্পারিং উডস, যখন তারা হুইস্পারিং উডসে প্রবেশ করে বায়ুমণ্ডল পরিবর্তিত হয়, গাছগুলি কথা বলে মনে হয় এবং ছায়া তাদের চারপাশে নাচে। কিছুটা ভয় বোধ করা সত্ত্বেও দলটি দলবদ্ধতার গুরুত্ব মনে রাখে। ওয়েসি আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দেয় এবং ঠেনি পরামর্শ দেয় যে তারা আত্মাকে উচ্চ রাখতে একটি প্রফুল্ল গান গাইবে। সাহসী নদী ক্রস তাদের অনুসন্ধানের পরবর্তী বাধা একটি প্রশস্ত ছুটে চলা নদী, স্রোতপ্রবল এবং একমাত্র বৃষ্টি একটি পুরানো লগ। বেলা নিরাপদ স্থানগুলি পরীক্ষা করার জন্য উড়ে যাওয়ার প্রস্তাব দেয় যখন স্পাইক লগ পরীক্ষা করার জন্য তার শক্তিশালী লেজ ব্যবহার করে। পরিস্থিতি মূল্যায়ন করার পরে তারা চতুরতার সাথে বটপাতা এবং লতাগুলি ব্যবহার করে একটি ভেলা তৈরি করার পরিকল্পনা নিয়ে আসে। গর্জন পর্বত মাউন্টেন অফ রোয়ার্সের গোড়ায় পৌঁছে বন্ধুরা পাহাড়ের অভিভাবকের প্রতিধ্বনিত গর্জন শুনতে পায়। মিস্টার গ্রম্বল নামে একজন ভুল বোঝাবুঝি ডাইনোসর, ভয়ানক কিন্তু একাকী অ্যালোসরাস। ভয় পাওয়ার পরিবর্তে তারা সাহসের সাথে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দয়া এবং আত্মবিশ্বাসের সাথে বন্ধুরা তাদের অনুসন্ধান ব্যাখ্যা করে এবং তার সাহায্যের জন্য জিজ্ঞাসা করে। ক্রিস্টাল গুহা, তারা শিখরে পৌঁছানোর সাথে সাথে তারা ক্রিস্টাল ক্যাভার্নের প্রবেশদ্বারটি আবিষ্কার করে, সেই জায়গা যেখানে হারানো রংধনু রত্ন লুকিয়ে আছে বলে জানা যায়। গুহাটি সুন্দর স্ফটিক দিয়ে ঝকঝকে, একটি রঙিন আভা দিয়ে স্থানকে আলোকিত করে। যাই হোক, রত্ন পাহারা দেওয়া হল চকচকে ধাঁধা যা ঝলমলে স্ফটিক গঠন থেকে তৈরি। মনির শক্তি, তারা শেষ পর্যন্ত রত্নটিকে ধরে রাখার সাথে সাথে এটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে এবং রঙগুলি তাদের চারপাশে নাচে, আনন্দের মন্ত্র তৈরি করে। যাই হোক, তারা দ্রুত উপলব্ধি করে যে রত্নটির আসল শক্তি তার উজ্জ্বলতায় নয়, বরং তারা পথ ধরে বন্ধুত্বের বন্ধনে নিহিত। তারা বুঝতে পারে যে উপত্যকাটি ইতিমধ্যেই তাদের দলগত কাজ, হাসি এবং উদারতার মাধ্যমে জাদুতে পরিপূর্ণ ছিল। হৃদয় যেখানে বাড়িতে, বন্ধুরা এনচান্টেড ভ্যালিতে ফিরে আসে আনন্দিত এবং গল্পে পূর্ণ। তারা মণি থেকে একটি স্ফটিক বীজ রোপণ করে যা একটি মহৎ গাছে পরিণত হয়, যা উপত্যকা জুড়ে রং ছড়িয়ে দেয়, আনন্দ ছড়িয়ে দেয়। আজকের মতো এখানেই সমাপ্তি। সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।